সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন এবং আধুনিক একটি বাড়ির ডিজাইন দেখাবো। আশা করি বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে। যেন আপনি এই বাড়িটি করতে পারেন, এই বাড়িটির ড্রয়িং দেখাবো। সম্পূর্ণ বাড়িটি করতে কত টাকা লাগবে আজকের ভিডিওতে আমরা বলে দিব, চাইলে আপনি এই বাড়িটি করতে পারেন। আমরা বাড়িটির ভিতরের ডিজাইন দেখাবো এবং ড্রয়িং দেখাবো, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন কীভাবে করা হয়েছে। প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বস্তু বলে দিব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আমাদের ভিডিও নিয়মিত যারা দেশ এবং প্রবাসী থেকে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের এই বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাড়িটির মধ্যে প্রবেশ করলেই থাকবে একটি বেলকনি, সেটার দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট এবং প্রস্থ 8 ফিট। বাড়িটির মধ্যে 5টি বেডরুম করা হয়েছে, 3টি টয়লেট, একটি কিচেন রুম করা হয়েছে এবং একটি বেলকনি করা হয়েছে। সম্পূর্ণ বাড়িটির ডিজাইন যদি আপনি দেখেন, তাহলে আশা করি আপনার কাছে ভালো লাগবে। 2024 সালে চাইলে আপনি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে পারেন। এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম, সেটার দৈর্ঘ্য হচ্ছে 13 ফিট এবং প্রস্থ 10 ফিট। বাড়িটির মধ্যে যেহেতু 5টি বেডরুম করা হয়েছে, আমরা প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য বস্তু বলে দিব। এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম, সেটার দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমটির মধ্যে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট, সেটার দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 6 ফিট। টয়লেটের ভিতরে কোনো টাইলস করা হয়নি, যেহেতু বাড়িটির মধ্যে এখনও ইলেকট্রিকের কাজ হয়নি, যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে। আমরা ড্রয়িংয়ের মাধ্যমে ভালো করে দেখাবো। আমরা এখন দেখে নিব তৃতীয় বেডরুম। যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এটা হচ্ছে তৃতীয় বেডরুম, যেটা বাড়িটির মাঝখানে করা হয়েছে। এখান দিয়েও দরজা রাখা হয়েছে এবং এখানেও একটি দরজা রয়েছে, তাহলে আপনি এভাবে করতে পারেন। বাড়িটির পিছনে রয়েছে একটি কিচেন রুম, এই বাড়িটি আধুনিক সিস্টেমে করা হয়েছে। এটা হচ্ছে একটি কিচেন রুম, সেটার দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট এবং প্রস্থ 6 ফিট। এই বাড়িটি সম্পূর্ণ আধুনিক সিস্টেমে করা হয়েছে, কারণ বাড়িটির সামনে এবং পিছনে দুনো পাশে বারান্দা করা হয়েছে। আমরা যদি ড্রয়িংয়ের মাধ্যমে দেখাই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। এবং এখানে রয়েছে একটি কমন টয়লেট, যেটা কিচেন রুমের ডান পাশে করা হয়েছে, সেটার দৈর্ঘ্য হচ্ছে 7 ফিট এবং প্রস্থ 6 ফিট। বাড়িটির মধ্যে 5টি বেডরুম, 3টি টয়লেট, এর মধ্যে 2টি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, রয়েছে একটি বেলকনি, চাইলে আপনি বাড়িটি করতে পারেন। আমরা এখন দেখে নিব চতুর্থ এবং পঞ্চম বেডরুমের দৈর্ঘ্য বস্তু। এটা হচ্ছে বাড়িটির মধ্যে চতুর্থ বেডরুম, সেটার দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্থ 12 ফিট। এই রুমটিতে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট, সেটার দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি এবং প্রস্থ 6 ফিট। বাড়িটির মধ্যে যেহেতু ইলেকট্রিকের কাজ হয়নি, যার কারণে অন্ধকার দেখা যাচ্ছে। এই বাড়িটির মধ্যে 3টি টয়লেট করা হয়েছে, এর মধ্যে টয়লেটের ভিতরে কোনো টাচ করা হয়নি, শুধুমাত্র টয়লেটের ফ্লোরের মধ্যে টাচ করা হয়েছে। এটা হচ্ছে বাড়িটির মধ্যে পঞ্চম বেডরুম, সেটার দৈর্ঘ্য হচ্ছে 11 ফিট এবং প্রস্থ 10 ফিট। যদি আপনার কাছে বড় জায়গা থাকে, তাহলে এই বাড়িটি করতে পারেন। বাড়িটি প্রায় 1400 স্কোয়ার ফিট জায়গা হলে এই বাড়িটি করতে পারবেন। বাড়িটি 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে যেহেতু ডিজাইন করা হয়েছে, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 42 ফিট এবং প্রস্থ 33 ফিট। এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির সামনে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে, এখনও লং করা হয়নি, লং করলে বাড়িটির ডিজাইন অনেক সুন্দর হবে। আমরা যদি বাড়িটির পিছনের ডিজাইন দেখাই, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, আমরা বাড়িটির পিছনের ডিজাইন দেখাবো। যেহেতু বাড়িটির সামনে এবং পিছনে দুনো পাশে বারান্দা করা হয়েছে, এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। পিছনে বেলকনি করা হয়েছে, যেহেতু বাড়িটির সামনে এবং পিছনে বেলকনি করা হয়েছে, এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন। পিছনে বেলকনির মধ্যে করা হয়েছে একটি কিচেন রুম, সম্পূর্ণ বেলকনিটি কিচেন রুম হিসাবে করা হয়েছে। এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাড়িটির পিছনে একটি দরজা রাখা হয়েছে কিচেন রুমে যাওয়ার জন্য। আপনি চাইলে সেম ডিজাইনে করতে পারেন, ড্রয়িংয়ের মাধ্যমে দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং, বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 42 ফিট এবং প্রস্থ 33 ফিট। বাড়িটি 1400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে। বাড়িটির মধ্যে রয়েছে 5টি বেডরুম,
তিনটি টয়লেট, একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি। বাড়িটির প্রত্যেকটা রুমের দৈর্ঘ্য প্রস্থ কীভাবে করা হয়েছে আপনি ভালো করে দেখে নেবেন। এই বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক কাজ বাকি আছে, যেমন বাড়িটির মধ্যে টাই গ্লাস বাকি আছে এবং রং করা বাকি আছে। খুব শীঘ্রই এই বাড়িটির টাই গ্লাস এবং রং করা হয়ে যাবে। তারপর আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেখানে দেখাবো এই বাড়িটির মধ্যে কী কী মালপত্র লাগবে, সেটি দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।